হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমরা সুস্থ থাকো, এটাই আমি চাই। আর আমিও মোটামুটি ভালো আছি, দিনগুলো ভালোই যাচ্ছে, মোটামুটি কোনোরকম কেটে যাচ্ছে। তো এখন হচ্ছে যাব আমরা, যেহেতু এটা শ্রাবণ মাস, ভোলে বাবার হচ্ছে জলডালা তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর হচ্ছে এখানে আমাদের তো গঙ্গা, আমাদের হচ্ছে গঙ্গাটা খুব কাছে, বাড়ির পাশেই, প্রায় ওই 10 মিনিটের মতো লাগে যেতে গঙ্গাতে। তো এটা যেহেতু আমাদের হচ্ছে ফারাক্কার গঙ্গাটা হচ্ছে কাছে, তো সব যারা হচ্ছে শিবগাতি যায়, মানে জল ঢালতে, তারা সব দূর দূরান্ত থেকে এই গঙ্গাতে এসে এখানে স্নান করে, তারপর হচ্ছে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। শিব ঠাকুর মন্দির এখানে প্রচুরই আছে, কিন্তু যাই হোক, মানে গান্ধীঘাটে আগে সব হচ্ছে স্নান, মানে ওখানে স্নান করা হতো, হচ্ছে ওখানে একটা মন্দির ছিল, ওখানে জল টল ঢালা হতো। যাই হোক, এখন ওই মানে ওখানে প্রচুর লোক হচ্ছে মানে ডুবে যেত তো মারা যেত বলে ওই গান্ধীঘাটটা বন্ধ করে দিয়েছে। তো আমাদের এদিককার গঙ্গাতে এখন এখানে একটা ছোট্ট করে শিব ঠাকুর মানে বানানো তৈরি হয়েছে। তো ওই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর তারা তারপর রওনা দেয়, মানে ভোলে বাবার মাথায় জল ঢেলার জন্য শিবরাত্রিতে তারা যায়। তো আমরা এখন বিকেলবেলা এখন যাবো, আমি ছেলে দেওর আর আমার শাশুড়িমাকে নিয়ে যাচ্ছি একটু। তো দেখে আসি বিকেলবেলাটা, একটু হাঁটা হবে, একটু ঘোরা হবে, দেখি সব ভোলে বাবার ভক্তরা, মানে কত ভক্ত। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, এটা আজকে শনিবার, তো শনিবারেও প্রচুর লোক যায়, আবার রবিবারেও যায়। তো জল ঢালাটা মানে সোমবার থেকে স্টার্ট হয়, তো তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো। তো তা আমি বললাম, তখন যাবো শাশুড়িমাকে নিয়ে, কারণ একা একা যাবো না, কারণ ছেলেকে নিয়ে যেতে হবে, তো ভিডিওটা শ্যুট করতে একটু অসুবিধা হবে, তাই শাশুড়িমাকে নিলাম। তো চলো যাই ওখানে, যেই গঙ্গাতে যেই তোমাদের সাথে আবার হচ্ছে কথাবার্তা বলবো, তোমাদের দেখাবো ওখানে কে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওই গঙ্গাতে তোমরা নিশ্চয় গান শুনতে পারছো, কালকে থেকে গান স্টার্ট হয়েছে, মানে প্রত্যেক শনিবার থেকে সোমবার পর্যন্ত গানটা বাজে গঙ্গা, আমাদের গঙ্গাতে। তো ওখানে হচ্ছে যেহেতু মহিলারাও যায়, তো ওখানে স্নান টান করে মহিলাদের জন্য একটা মানে কী আর বলবো, জামাকাপড় ছাড়ার জন্য ওখানে একটা খুব সুন্দর করে মানে জায়গা করে দিয়েছে, তোমাদের সব দেখাবো। তো তোমরা আমার সারাতক লক্ষ্য অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মানে দেখতে থাকো। তখন আমরা যাই ওখানে, মানে গঙ্গাতে যেয়ে তোমাদের দেখাবার, ওখানে যেয়ে পারলে হয়তো কথা বলবো। তো চলো টাটা, বাই বাই, ওখানে যাওয়ার তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছি আমাদের এই যে গঙ্গা নদীতে, মানে গঙ্গার নদীটা আমি দেখাচ্ছি, নদীটা যেহেতু নিচে আর এটা উপরে দেখো, উপরে কত মানে দোকান বসেছে, এই এই শিবগাদ দিয়ে সব হচ্ছে মানে সব জিনিসপত্র কত কিছু আছে, তারপর ড্রেস জামা মানে আরও নানান জিনিস, মানে শিবগাদ্দি যেতে যে যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত জিনিসের দোকানই মানে এখানে বসেছে। প্রায় তিন চার চার পাঁচটা তো মানে দোকান লেগে বসেছে এখানে। তো ভালোই সুবিধা হয়েছে, যারা হয়তো জল ঢালতে যাচ্ছে, কোনো কিছু কিনতে পারেনি, হয়তো ভুলে গেছে, তারা কিন্তু এখানে এসে কিনতে পারবে। আর এই দেখো আমাদের ভোলে বাবা, কত সুন্দর লাগছে ভোলে বাবাটাকে দেখতে। এটা আছে এই মন্দিরটা এখানে তৈরি হয়েছে, আর হচ্ছে এই এটা কি গায়ে, হ্যাঁ এটা বটগাছের নিচে শিব ঠাকুরের বাসস্থান। তো দেখো গাছা গাছেও চারিপাশে লাল, মানে লাল কি বলবো, এটা হচ্ছে দেখো মানে লাল গামছা দিয়ে চারপাশটায় গাছটাকে বেঁধে রেখেছে। আর এই দেখো আমার ছেলে আর দেওরের কীর্তি, দেখো ছেলে দেওর হচ্ছে ছেলের পিঠে চড়ে দাঁড়িয়ে আছে, আর এই দেখো ভোলে বাবার ভক্ত। আমার দেওরের নামও কিন্তু শিবা, সেই জন্য ওই শিবের ভক্ত, ও এমনিও শিব ঠাকুর পছন্দই করে। শিব ঠাকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো আমাদের গঙ্গা নদী, আর চারিপাশে দেখো লোকজন কত, এই যে আমার ছেলে আর আমার শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, আর দেওরের কীর্তি দেখো, এটা প্রচুর বড় একটা বট গাছ, আর ওই বট গাছেও ঝুলছে কেমন করে। আর ওই দেখো গঙ্গার নিচে তাঁবু দিয়ে মানে ভালো করে একটা মানে
প্যান্ডেলে সিস্টেম করে রেখেছে, ওইখানেই সবাই হচ্ছে মহিলারা মানে ওখানে স্নান করে মানে জামা কাপড় হচ্ছে যাতে মানে জামা কাপড় ছাড়ার একটা মানে ব্যবস্থা করে দিয়েছে, মানে খুবই ভালোই সুবিধা করে দিয়েছে। আর এই দেখো সব ভোলে বাবার ভক্ত কত। ভক্তগুলো বোধ হয় হেঁটে যাবে, আর হেঁটে যাওয়া খুব মুশকিল, শিবগাতি তো প্রায় প্রচুরটা মানে প্রচুর দূর, অনেকেই সব গাড়ি মানে গাড়িতে করে যাবে, কেউ ট্রেনে যাবে, আর যারা হচ্ছে ডাকবম যায় তারা হয়তো হেঁটে যায়। দেখো ওই বট গাছটা মানে কত বড়, তো প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, তো ওই জন্য ছেলেকে নিয়ে আর বেশিক্ষণ থাকলাম না, এই পর্যন্ত আমি ব্লগটা শেষ করলাম।